অভয় কাণ্ডের এবার এবারে নয়া তথ্য সামনে আসছে আইএমআর ভাইস প্রেসিডেন্ট এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্যাডেন ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারা পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল সারা দিন হ্যাপি ব্রাইট আইএমএর ভাইস প্রেসিডেন্ট সুমন বিশ্বাস এবং উত্তরবঙ্গ লবির সঙ্গে নাকি যোগ রয়েছে এই সুমন বিশ্বাসের প্রভাব কাটিয়ে সুযোগ সুবিধা পাইয়ে দেবার অভিযোগ অভিযোগ আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের দু সাল থেকে দু হাজার মধ্যে মুর্শিদাবাদ মেডিকেলের ফাউন্ডেশন ডে সেলিব্রেশন এবং কমিটির সম্পাদক ছিলেন সুমন বিশ্বাস আর সেই সময় টাকা নেবার অভিযোগ সুমনের আমলে হয়নি কোনো অডিট সন্দীপ ঘোষের সঙ্গেও দেখা গিয়েছে এই সুমন বিশ্বাসকে এরকম এই চাঞ্চলকর তথ্য সামনে রাখছেন মূলত আইএমএ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই থ্রেড সিন্ডিকেট সমগ্র জেলাতেও বিস্তার করেছে এবং সেটা কিন্তু একটা এর মধ্যেই আমরা ভাইরাল হয়েছে একটা এরকম ছবি পেয়েছি এই ছবি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে সেখানে যাদের নাম রয়েছেন তারা একসময় আমার সহকর্মী ডক্টর সুমন বিশ্বাস রয়েছেন এখানে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে টাকা দাবি করা হতো এবং সেটা চিকিৎসকদের থেকে এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান যারা বিচার করে তাদের থেকেও নেওয়া হতো এছাড়াও আস্তে আস্তে ডক্টর সুমন বিশ্বাস এই উত্তরবঙ্গ লবির যারা মাথা তাদের সাথে একসাথে ভিড়ে যান এবং নয়ই আগস্ট যেদিন এই অভয়া হত্যাকাণ্ড ঘটে সেই দিন আমাদের কাছে প্রমাণ আছে যে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলে ডক্টর সুমন বিশ্বাসও ছিলেন অকুস্থলে আর্যিকর মেডিকেল কলেজে তিনি গিয়েছিলেন কিনা আমরা জানি না কিন্তু সেখানে তারা ছিলেন এবং যখন ওই তদন্ত ওই দলটা যারা ফিরে আসে মেডিকেল কাউন্সিলের যে দল তার মধ্যে ডক্টর সুশান্ত রায় ডক্টর বীরূপাক্ষ বিশ্বাস ডক্টর অভিক দে ডক্টর সুব্রত সেন আর ডক্টর তাপস চক্রবর্তী এদের সাথে ডক্টর সুমন বিশ্বাসও এখানে ছিলেন হাস্যকর অভিযোগ এই ধরনের আমি দেখলাম কালকে একটা কি ছবি টবি দিয়ে একটা পোস্ট করেছে এখানকার কলেজের যারা ছেলেমেয়েরা তারা দেখলাম তাতে একদমই জিনিসটাকে নস্বাত করে দিয়ে লিখেছে যে এই কলেজে আমাদের এরকম ধরনের কোনো পরীক্ষার থেকে টাকা পয়সা নেওয়া বা আরও যেসব অভিযোগ বাইরে যেগুলো চলছে এগুলো কোনোদিনই এখানে কিছু হয়নি সুতরাং এটা একেবারেই হাস্যকর অভিযোগ কারা করেছে আমার তো মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের যা এখানে বক্তব্য তারাও লিখেছে যে এটা আন্দোলনকে দুর্বল করার জন্যে কোনো একটা চক্রান্ত হচ্ছে তারাই আশা করা যায় এটা করেছে আর এরকম ধরনের নর্থ বেঙ্গল লবি সাউথ বেঙ্গল লবি আমার কাছে এরকম কিছু নেই আমি নিজে আই এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কাজেই এখানে নর্থ বেঙ্গল লবি সাউথ বেঙ্গল লবি বলে আমার কাছে কিছু নেই আইএম এতে সবাই আইএম এর অংশ এবং সেখানে যাদের নামে অভিযোগ উঠছে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার আমার কোনো কোনো রকম প্রশ্নই ওঠে না দশই অগস্ট আর্জি ডক্টরস রুম সংস্কারের নির্দেশ এবং অভাবের পরের দিনই পিডাব্লিউডি কে চিঠি সন্দীপ ঘোষের অবিলম্বে ডক্টরস রুম এবং শৌচাগার সংস্কারের নির্দেশে জানানো হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও স্বাস্থ্য সচিব জানতেন অপরাধ স্থল ভাঙার বিষয়টি রিপাবলিকের হাতে সন্দীপের সই করা সেই চিঠি এমনকি প্রমাণ নষ্ট করতেই তড়ি ঘড়িকে সংস্কারের নির্দেশে দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো পাকাচ্ছে পাশাপাশি স্বাস্থ্য সচিবও জানতেন অপরাধ স্থল ভাঙার বিষয়টি কিন্তু তারপরেও কোন রকমের কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ বারংবার আসছে নেপথ থেকে এই ঘটনাও রয়েছে অর্থাৎ যেভাবে ন তারিখে অভয় হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয় সামনে আসে তারপরে দশই অগাস্ট মাত্র একদিন এবং সেই একদিন পরে আর করে ডক্টরস রুম সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে অভয়নের পরে তিনি পিডাব্লিউ জিকে চিঠি সন্দীপ ঘোষের অবিলম্বে ডক্টরস রুম এবং শৌচাগার সংস্কারের নির্দেশ দেওয়া হয় জানানো হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও পিডাব্লিউডি কে চিঠি এবং সেই চিঠি পাওয়ার পরই বারো তারিখ থেকে ভাঙচুর শুরু করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই জায়গা অপরাধস্থল যা সুরক্ষিত রাখার কথা সেই সুরক্ষিত না রেখে কেন সেখানে ভাঙচুর করা হলো এবং সেই যখন যখন এখানে অসংখ্য সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তখনই এই চাঞ্চল্য তথ্য আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখুন পিডব্লিউডি কে চিঠি সন্দীপ ঘোষের এবং ডাক্তারদের রেস্টরুম যেই দাবিটা ডাক্তাররাও বারংবার করেছেন কিন্তু সেই দিনই বা কেন ভাঙার নির্দেশ দেওয়া হলো মাত্র একদিন ব্যবধান ন তারিখে অভয়ার ঘটনা এবং দশ তারিখে এই ঘটনা ঘটনা হচ্ছে যেখানে চিঠি একেবারে স্পষ্ট পিডব্লিউডিকে যেখানে সন্দীপ ঘোষ ও তৎকালীন সময় যিনি অধ্যক্ষ ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক তিনি এই সইটা করেছেন একবারে স্বাক্ষর আপনাদের সামনে এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন যেখানে সন্দীপ ঘোষের স্বাক্ষর রয়েছে এবং এখানে মূলত প্রশ্ন আসছে তাহলে স্বাস্থ্য সচিব তিনি কি জানতেন না তার কাছে কোনো রকমের কোনো ইনফরমেশন চাইনি নিশ্চয়ই তিনি জানতেন তাহলে কেন এই রকম ক্রাইম করার জায়গা অর্থাৎ ক্রাইম সিনটাকে কেন এই রকম ভাবে ভ্যান্ডেলাইজ করার চেষ্টা করা হয়েছে কেন সেখানে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে কেন তো তো প্রমাণ লোপাট করবার চেষ্টা করা হয়েছে নেপথ্যে থেকে আরও কোনো ঘটনা রয়েছে যে কারণে তড়ি করে এইরকম সিদ্ধান্ত নেওয়া হলো যে চিঠির ছবিটা এই মুহূর্তে যে বয়ানটা এই মুহূর্তে প্রতিলিপিত আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ প্রিন্সিপাল আর্জিকর মেডিকেল কলেজ আর হাসপাতাল এবং সেই প্যাডে এই বিজ্ঞপ্তি বা এই প্রতিলিপি যা আপনাদের সামনে আমরা তুলে ধরছি তা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই খবরের সামনে আসবার পর ঠিক কি জানিয়েছেন শোনাই আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডাব্লিউডি কে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়েছে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী ইনভেস্টিগেশন রাজ্যে বিরোধী দলনে তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম শশী তিনি কি বলছেন রাজ্যের মন্ত্রী সোনাই কারণ সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে সিবিআইকে তাহলে যারা মনে করছেন সেই সময় ছিলেন মনে করছেন যে ট্যাম্পারিং হয়েছে তারা সমস্ত তাদের তথ্য সাবস্ট্যানসিয়েট করুন আপনার যে অভিযোগ আছে সেটাকে তথ্য সহ সিবিআই কাছে জমা দিন সিবিআই এই বিষয়টা দেখার কথা যতদিন কলকাতা পুলিশ করছিল প্রথম দিন তিন দিন আপনি জানেন প্রেস কনফারেন্স ইত্যাদি সবটাই হচ্ছিল তাহলে সেটাই নিয়েই তো আমরা আরম্ভ করলাম সিবিআইও একটু আলো প্রকাশ করুন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম পূর্ত দফতরের যে ইঞ্জিনিয়ারকে চিঠি সংস্কারে কাজ করতে চিঠি দেওয়া হয়েছিল রিপাবলিক বাংলা একেবারে পৌঁছে গিয়েছিল সেই অফিসও পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার বিমল পালের অফিসে রিপাবলিক তবে বিমল পালের নেমপ্লেট খোলা রয়েছে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছিলেন সন্দীপ দশই আগস্ট সেই চিঠির প্রতিরূপিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি কলকাতা নর্থ হেলথ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল যিনি আরজিকর হসপিটালের সেমিনার রুমের ঠিক উল্টো দিকের যে রুম সেই রুমটি রেনোভেশন ওয়ার্কের নির্দেশ পেয়েছিলেন দশ তারিখে তাঁরই অফিসে এই মুহূর্তে আমরা চলে এসেছি এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি কলকাতা নর্থ হেলথ ডিভিশন আউট তিনি বেরিয়ে গেছেন তাকে বারংবার দুপুর থেকে আমরা ফোন করে যাচ্ছি এবং সব থেকে বড়ো কথা তাঁর নেমপ্লেটটাও এখান থেকে খুলে দেওয়া হয়েছে কিন্তু যেটুকু ডেটা আমরা পেয়েছি যে কলকাতা নর্থের হেলথ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল এই বিমল পালেরই নাম লেখা রয়েছে সন্দীপ ঘোষের সই করা যে যে নথি সেই নথিতে এবং বিমল পালের নাম লেখা রয়েছে সেটা কিন্তু হাতে লেখা অর্থাৎ এই যে ওয়ার্ক অর্ডার বা এই যে ডেমলিশন এবং রিকনস্ট্রাকশনের জন্য যে অর্ডার সেই অর্ডার অভয়ার খুন এবং ধর্ষণ যেদিন প্রকাশ্যে আসে তার ঠিক পরের দিনের এই অর্ডারটি বেরিয়েছিল বিমল পাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নাম রয়েছে তিনি এই মুহূর্তে অফিসে নেই কিন্তু আমরা বারংবার দুপুর থেকে তাকে ফোনে ট্রাই করছি কখনো রিং হয়ে যাচ্ছে এখন ফোনটি সুইচ অফ করে দিয়েছেন বিমল পাল তিনি তিনি কি কিছু এমন জানেন যেটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা